বিশ্বের সবচেয়ে বড় যে রিটেলার ওয়ালমার্ট, বিগেস্ট ওয়ার্ল্ড এর মধ্যে, তো ওখানে আমরা সবাই সেদিন প্রেজেন্টেশন দিব। আমি নিজে প্রায় 300 পিস স্যাম্পল গার্মেন্টস এর, আরো আমাদের যারা বাঙালিরা আছেন, অন্যরা আছেন, সব দেশের আমরা সবাই শার্ট ইস্তারি করতে করতে পাগল, কারণ আমাদের স্যাম্পল যখন দিব স্যাম্পলটা তো ওরকম প্রেজেন্ট করতে হবে, যদি প্রেজেন্ট করতে না পারি তাহলে তো আমাদের অর্ডার আসবে না, আমরা সবাই ব্যস্ত। তা ইন্ডিয়ার একটা ছেলে, ও অত্যন্ত মানে জিনিয়াস জিনিয়াস ছেলে, সে দেখি বসে বসে চা খায়। আমি, তুমি চা খাও, আমরা সবাই ইস্তারিকে তোমাকে প্রেজেন্টেশন দেখছি, যে আমার পরেই তার প্রেজেন্টেশন, সেই গ্রুপটার নাম ছিল এপিক, এপিকে। এখন যাই হোক, সবাই চা খায়, ও চা খায়, আমরা সবাই ইস্তারি করতে ব্যস্ত। আমি যখন প্রেজেন্টেশন দিলাম সবকিছুদের পরে, সে এপিকে প্রেজেন্টেশন, সেদিকে হাতের মধ্যে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে সে বাইরের দিকে প্রেজেন্টেশন দিতে গেল। আমরা বললাম, আমরা সবাই 200-300 স্যাম্পল সবকিছু নিয়ে গেলাম, সে একটা ছোট্ট ব্যাগ নিয়ে গেল। সে গিয়ে বলে আসলো বায়ারদের কাছে, দেখো আমাদের যে গার্মেন্টস আছে ইন্ডিয়াতে, সেই শ্রমিকদের জন্য আমি আমার ফ্যাক্টরির পাশে একটি জায়গার মধ্যে ওদের জন্য আমি ধান বুনি, এবং ধান থেকে চাল হয়, সেই চালটাই ওদেরকে খাওয়াই, এটা অর্গানিক। তোমরা তোমাদের ব্যবসা যদি, এই জন্যই আমি এরকম অর্গানিক সিস্টেম করেছি, আমার চালটা অর্গানিক, আমার শ্রমিকটাই অর্গানিক চাল খায়, এই জন্য তাদের মন ভালো থাকে, দেহ ভালো থাকে, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। সে যে এইটা যে প্রেজেন্টেশন দিয়ে আসলো, তার স্যাম্পল কি, অনলি আধা কেজি তার চাল। তার মানে কি, তারা হলো মাস্টার ব্রেন এই সেলস এর জন্য, তার হলো মাস্টার ব্রেন এর সেলস এর জন্য। সুতরাং আমরা যদি এরকম সেলস করতে পারি, তাহলে আমাদের কেউ যেরকম বলেছিল বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু বলেছেন দাবিয়ে রাখতে পারবো না, আমাদের অভাব হলো সেই সেলস এর জন্য। এই সেলস ইনশাল্লাহ, আমি বলতে চাই, আপনি যে সেক্রেটারি আছেন, বিমানে যে এমডি আছেন, আপনারা যারা বসে আছেন, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না, সে বঙ্গবন্ধু স্কিমের মাধ্যমে। এটির জন্য আমাদের দরকার পলিসি, পলিসি কিন্তু সব আছে, পলিসি সব আছে, কিন্তু আমি যদি বলতে যদি চাই, আমাদেরকে ওপেন করে দেওয়া হোক। আজকে দুবাই কি ওপেন না? টুরিস্টটা কি দুবাইতে যাচ্ছে না? টুরিস্টটা কি মালয়েশিয়াতে যাচ্ছে না? টুরিস্টটা কি ইন্দোনেশিয়াতে যাচ্ছে না? সব দেশে যাচ্ছে, কিন্তু আমার দেশে আসলেই আমরা যেন এটাকে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ানে নিয়ে আসি। অমুক করা যাবে না, অমুক করা যাবে না, অমুক করা যাবে না, এটা বাস্তব সত্য কথা। আমাদের এখন এই ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড করতে হবে।